দিবসে যে বলেছিল 26,000 ভ্যাকেন্সি পড়ে রয়েছে, এছাড়াও সুপ্রিম কোর্টের রায় রয়েছে যে 2021 সালের মধ্যে যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে হবে। যেহেতু করোনা পরিস্থিতিতে আমরা 6 মাস কোনো রকম ভাবে রিক্রুটমেন্ট পাইনি বা সরকারের কোনো রকম কাজ হয়নি, সেক্ষেত্রে আমরা চাইছি, আমরা পুলিশের কাজ করতে চাই, আমাদের নেওয়া হোক, আমরা যোগ্য, আমরা কাজ করতে চাই, আমাদের বাবা মাকে দুটো খাবার তুলে দিতে চাই, কিন্তু আমরা পাচ্ছি না। আমরা প্রচন্ড আজকে তার প্রতিবাদ জানাতে আমরা সমস্ত ডিস্ট্রিক্ট থেকে ছেলেমেয়েরা আজকে শহীদ মিনারের নিচে প্রতিবাদের ভাষায় একত্রিত হয়েছিলাম, কিন্তু আমরা এখনো অব্দি একত্রিত আছি। আমরা পুলিশের তরফ থেকে তোমাদের সঙ্গে প্রথমে বলা হলো তোমরা 144 ধারা আন্ডারে আছো, তোমাদের কাছে পারমিশন নেই, কিন্তু আমরা বলেছিলাম যে আমরা করোনা পরিস্থিতির মধ্যে যে সমস্ত সাবধানতা অবলম্বন করা উচিত আমরা সেই সমস্ত নিয়ে আছি। উনি বলেছিলেন কালীঘাট থানায় এখানে একজন এসিস্ট্যান্ট অফিসার, উনি বলেছিলেন কালীঘাট থানায় গিয়ে অ্যাপ্লিকেশন করে আসতে, আমরা সমস্ত কিছু করে এসেছি, তারপর আমাদের বলছে।